বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটি নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পমফ্রেট মাছের একটি রেসিপি। তো রেসিপিটা আমি কিভাবে করছি, রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেয়ার করব। তো চলুন এখন রেসিপিটা শুরু করি, আর আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পমফ্রেট মাছ ভাপা বানানোর জন্য লাগবে হচ্ছে পোস্ত, হলুদ, নুন, সর্ষের তেল, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা আর পমফ্রেট মাছ। তো বন্ধুরা, এখন আমি মাছগুলোকে আগে কেটে নেব। মাছগুলো এবার আমি মাঝখান দিয়ে দুটো করে পিস করে নেব। মাছগুলোকে কেটে নিলে কি হবে, মাছগুলোর ভেতরে ভালো করে মশলাটা ঢুকবে এবং নুন তেলটাও ভালো করে মাছের ভেতরে ঢুকে যাবে। এবার আমি পমফ্রেট মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পমফ্রেট মাছের কিন্তু কানকোর কাছে একটা কালো মতো নোংরা থাকে, তো সেটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এইবার আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, তারপরে মাছগুলোকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন মাছগুলো সব ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপরে আমি এখন পোস্তটাকে বেটে নিচ্ছি। পোস্তটাকে কিন্তু খুব ভালো করে মিহি করে বাটতে হবে। মশলা যত মিহি করে বাটা হয়, তরকারির স্বাদও তত বেশি হয়। তো পোস্তটা বাটা হয়ে গেছে, এরপর আমি পোস্তটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। পোস্ত বাটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি এখানে মাছটাকে মেখে নেব। তো মাছটার মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপর মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর আমি দেব হচ্ছে পরিমাণ মতো নুন। এরপরে দেব হচ্ছে সামান্য ধনে পাতা কুচি। এরপর মাছের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়া হয়ে গেছে, এরপর ভালো করে মাছটাকে কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, মাছটাকে কিন্তু খুব ভালো করে মাখবেন, যাতে মাছের ভেতরে মশলা তেলটা ভালো মতো ঢুকে যায়। তো দেখুন এখানে মাছটা মাখা হয়ে গেছে, এরপর আমি গ্যাসটাকে অন করে দেব। এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম, তারপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো সর্ষের তেলটা এখন গরম হোক, তারপর আমি এর মধ্যে একে একে মাছগুলো সব দেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। ঝালটা কিন্তু পরিমাণ মতো দেবেন। এরপরে আমি এটাকে লো ফ্লেমে চাপা দিয়ে খানিকক্ষণ হতে দেব। তো এবার ঢাকনাটা খুলে দেখব মাছটা কতদূর হয়েছে। তো বন্ধুরা দেখুন মাছটা কিন্তু হয়ে গেছে, মাছটার কিন্তু ঝোল আর শুকাতে লাগবে না। তো এরপর আমি মাছের মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনে পাতা কুচি। আর আপনারা যদি চান, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়েও নামাতে পারেন। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এরপর আমি একে একে সব মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের ভাপা। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পাশে থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন।